এরাই বাংলাদেশের আগামী দিনের টেনিসের সেরেনা জোকোভিচ, তাই স্বপ্নটা অনেক বড়। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে আগামীর পথ। ব্যয়বহুল খেলার মধ্যে অন্যতম টেনিস। ক্রিকেট ফুটবল নিয়ে মাতামাতির দেশে টেনিসকে বলা হয় অনেকটা শৌখিন খেলা। অন্য ফেডারেশনের থেকে অনেকটাই পিছিয়ে ছিল এই টেনিস ফেডারেশন, তবে সেই পিছিয়ে পড়া ফেডারেশন এখন আমূল পরিবর্তন। দেশের মাটিতেই হচ্ছে আন্তর্জাতিক বয়সভিত্তিক টুর্নামেন্ট। এসব টুর্নামেন্ট থেকে জয় ছিনিয়ে আনছে শিশু কিশোররা। আমার পছন্দের খেলার নোভাক জোকোভিচ এবং আমাদের ফেডারেশন আমাদের জন্য যা করছে ওইগুলা আমরা অনেক ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারবো। সামনে অনেক ভালো করতে চাই, উইম্বলডন, তারপরে অস্ট্রেলিয়ান ওপেন, গ্র্যান্ড স্ল্যাম এগুলাতে খেলতে চাই। আশা করি একদিন পারবো ইনশাল্লাহ। ফেডারেশন আমাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, এমন সুযোগ সুবিধা আমরা পাইলে ভবিষ্যতে দেশের জন্য গ্র্যান্ড স্ল্যাম মানে দেশের জন্য কিছু করতে পারবো। টেনিস অনুশীলনের জন্য খেলোয়াড়রা পাচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন কোর্ট, জিম ফ্যাসিলিটি থেকে শুরু করে আবাসন ব্যবস্থাও। বর্তমানে আবাসন সক্ষমতা 60 জনের, তবে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা থাকলেও বেশ কিছু জায়গা অবৈধ দখলে, যা উদ্ধার করতে পারছে না ফেডারেশন। আমরা বর্তমানে 60 জন খেলোয়াড়কে আমরা রাখতে পারি, আমাদের সেই অবস্থা আছে। আমাদের অত্যাধুনিক জিম আছে 2টা, মেয়েদের এবং ছেলেদের। এছাড়া আমাদের এখানে প্র্যাকটিস করা রাতে, আগে যে জায়গাতে বিদ্যুৎ ছিল না, প্রায় 30 লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল, সেইটা পরিশোধ করে আমরা নতুন করে শুরু করেছি। নতুন করে সম্প্রসারণ করতে চায় টেনিস ফেডারেশনের কার্যক্রম। টেনিস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। টেনিসকে শুধু ঢাকা কেন্দ্রিক রাখতে চায় না সংস্থাটি, জেলা থেকেও খেলোয়াড় তুলে আনতে জেলা প্রশাসকদেরও সহযোগিতা প্রত্যাশা তাদের। এখানে কিন্তু অনেক কিছু করা যায়, এটা কিন্তু হঠাৎ করে আজকে বললাম, এটা তো এত বড় একটা প্রজেক্ট, এটার জন্য আমাদের একটা কনসালটেন্ট আমরা নিয়োগ করতে আমরা চেয়েছি, যেটা আমাদের কার্যনির্বাহী কমিটির সভার মধ্যে আলোচনা হয়েছিল। কনসাল্ট নিয়োগ করে এটা ব্রেন স্টর্মিং করা লাগবে, একটা কমিটি গঠন করতে হবে, সেটা 3-4 বার অফার আমরা কী করতে চাই আলোচনা করে একটা ম্যাচিওর জায়গায় আসলে পরে তখন উই ক্যান মেক এ প্রপোজাল। আমরা এখন আসলে এটা করতে চাচ্ছি। টেনিস ফেডারেশনের আয়ের তেমন পথ নেই বললেই চলে। ক্রীড়া পরিষদ থেকে বছরে মেলে মাত্র 12 লাখ টাকা, যা একটি সংস্থা চালাতে খুবই কম। তাই ফেডারেশনের খালি জায়গায় একটি সুইমিং পুল নির্মাণ করা গেলে সেখান থেকে আয়ের চিন্তা রয়েছে ফেডারেশনের। আমাদের সামনে একটা বড় একটা জায়গা আছে যেখানে একটা মাল্টিপারপাস বিল্ডিং করার একটা সুযোগ আছে, যেখান থেকে আমাদের স্থায়ী একটা ইনকাম করার একটা সুযোগ আমাদের আছে। আমাদের পেছনে 6-7-8 নম্বর কোর্টের পেছনে একটা জায়গা আছে, যেখানে একটা সুইমিং পুল করা যাবে, যে সুইমিং পুলের যথেষ্ট ডিমান্ড আছে। এখানে একদিন লাল সবুজের পতাকা হাতে বিশ্ব জয় করবে এই স্বপ্ন সারথীরা, তবে এর জন্য দরকার পর্যাপ্ত বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা। রাশেদ অমিত, এখন ঢাকা।